মিশন বসুন্ধরাত আমি অফার অফ সেটলমেন্ট দিছো 2,29,659 কারণ বসুন্ধরাত মাত্র 500 টাকা ল্যান্ড প্রিমিয়াম রাজহ বিভাগের নথির সতে মিল নাই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভাইসর 75 লাখ মানে এক কথা পাঁচলে স্যার ভ্যালু ধরে দিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভাইসর সম্পূর্ণ বিপরীত রাজহ বিভাগের তথ্য মানে মুখ এলট করে হরমিয়াদি তেতিয়ালে মুখে 60 লাখে আইব কারণ বসুন্ধরাত মাত্র 500 টাকা ল্যান্ড প্রিমিয়াম মিশন বসুন্ধরাত আমি অফার অফ সেটলমেন্ট দিছো 1,95,000 ST SC আর OBC মিশন বসুন্ধরাত মাটি পাইছে ইয়াতকৈ এই মাটির প্রতি ইয়াতকৈ আর কি সম্মান হব পারে অধ্যক্ষ মিয়াদির কারণে 75 লাখ মানে এক কথা পাঁচলে স্যার ভ্যালু ধরে দিছে মানে মুখ এলট করে হরমিয়াদি তেতিয়ালে মুখে 60 লাখে আইব 500 টকাত নাপায় বসুন্ধরা তুর ভূমি পত্তা বসুন্ধরা তুর ভূমিত দিব লাগে 60-70 লাখ টকা মানে মুক এলট করে হরমিয়াদি তেতিয়ালে মুখে 60 লাখে আইব কারণ বসুন্ধরাত মাত্র 500 টকা ল্যান্ড প্রিমিয়াম মিশন বসুন্ধরাত মাটি পাইছে ইয়াতকৈ এই মাটির প্রতি ইয়াতকৈ আর কি সম্মান হব পারে অধ্যক্ষ মিয়াদির কারণে 75 লাখ মানে এক কথা পাঁচলে স্যার ভ্যালু ধরে দিছে মানে মুখ এলট করে হরমিয়াদি তেতিয়ালে মুখে 60 লাখে আইব আমি অফার হয় আগন্ত 16 ফেব্রুয়ারীর পৰা সমগ্র ৰাজ্যত মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায় ভূমিহীন লোকক প্রদান করিব মাটি পত্তা রাজ্যের প্রায় 2 লক্ষাধিক লোকে লাভ করিব মাটি ইমানলৈ সকলো ঠিকে আছে পিছে ভূমি পত্তা লাভ করবলগিয়া লোকর মূরত আহি পৰিছে অনেক বিপদ সরকারে বিচরা অনুসরি ধন দিব নোৱাৰে বহুতে প্রথমে চাওক এইখন রাজহ বিভাগৰ জাননী বসুন্ধরা টুত আবেদন করা এগারী গুয়াহাটির লোকলৈ প্রেরণ করা এইখন জাননী মহানগরীর উলুবাড়ি অঞ্চল বসবাস করা লোকগুলির মাটি পত্তার বাবে সরকারক দিব লাগে 60 লাখ টকা 60 লাখ টকার 30% দিব লাগিব প্রথমটো কিস্তিত বাকি থকা 70% কিস্তি দিব লাগিব আগন্তুক 5 বছৰত কারণ বসুন্ধরাত মাত্র 500 টকা ল্যান্ড প্রিমিয়াম তাকু 3টা কিস্তিত দিব লাগে 75 লাখ টকা আইছে আর 30% প্রথমতে পেমেন্ট করিব দিছে 5 বছর পিছত আপনার বাকিখিনি পেমেন্ট করিব দিছে মইতো দিব নোৱাৰিমে এতিয়া আর হেনকা মানে চাকরি নাই আমার একু নাই কোরপরা দিম পয়সা ইমান টাকা তো 75 লাখ টাকা তো দিব সম্ভব নয় না রাজ্য সরকারের রাজহ বিভাগে গড়াকিলৈ প্রেরণ করা এই জাননী দেখি হতবাক সকলো কিদরে দিব এই বৃহৎ পরিমাণের ধন এয়া মাথু এটা উদাহরণ এজন দুজন নহয় বহুতর ক্ষেত্রত সমস্যা কারণ বসুন্ধরাত মাত্র 500 টকা ল্যান্ড প্রিমিয়াম তাকু 3টা কিস্তিত দিব লাগে মানে মুখ এলট করে হরমিয়াদি তেতিয়ালে মুখে 60 লাখে আইব আর প্রবেবলি মই এতে তেওঁলৈ যেটো অঙ্ক অঙ্ক হিসাব করার মতে 1,05,00,000 টাকা মই দিব লাগিব 150-200 করে দিব লাগে গতিকে ইট ওয়াজ এ স্পেশিয়াল জেস্টার ফর দ্য অ্যাবরিজিনাল পিপল অফ আসাম অসমৰ খিলঞ্জীয়া মানুহখিনিক এই সরকারে দিয়া এটা উপহার আছে 75 লাখ মানে এক কথা পাঁচলে স্যার ভ্যালু ধরে দিছে তেতিয়ালে মুখে 60 লাখে আইব এই মাটির প্রতি ইয়াতকৈ আর কি সম্মান হব পারে অধ্যক্ষ এতিয়া প্রশ্ন হয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কোৱাৰ দৰে 500 টকাত সঁচাকৈ লাভ কৰিবনে বসুন্ধৰা টুৰ ভূমি নে বসুন্ধৰা টু ভূমিৰ নামত ৰাজ্য চৰকাৰৰ ৰাজহ বিভাগ টনকিয়াল কৰাৰ লক্ষ্য সেয়া হৈ পৰিছে ডাঙৰ প্ৰশ্ন অৱশ্যে এই উদাহৰণ মাথো গুৱাহাটী মহানগৰীতে নহয় ৰাজ্যৰ প্ৰতিখন জিলাতে একে সমস্যাৰ সন্মুখীন হৈছে ভূমিহীন গৰাকী বলেন ভট্টাচার্যর রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট